সন্দেশখালী কাণ্ডে এটিআর বা অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়ে পাঠালো জাতীয় মানবাধিকার কমিশন। কমিশনের করা সুপারিশে কি পদক্ষেপ রাজ্যের, জানতে চেয়ে দুই মাসের মধ্যে নবান্নের থেকে রিপোর্ট তলব। সন্দেশখালী কাণ্ডে দায়ের গুচ্ছ মামলায় হাইকোর্টের পর্যবেক্ষণে খুশি জাতীয় মানবাধিকার কমিশন। তাৎপর্যপূর্ণভাবে কমিশনের রিপোর্টে সন্দেশখালীতে নারী নির্যাতনের প্রসঙ্গ, অর্থাৎ সন্দেশখালীর মহিলাদের করা অভিযোগের গুরুত্ব আছে, কার্যত মেনে নিয়েছে কমিশন। প্রেস বিবৃতিতে কমিশন লিখেছে, হিংসাদীর্ণ সন্দেশখালীতে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, মানবাধিকার কমিশনের অনুসন্ধানে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বাংলার সরকার থেকে দুই সপ্তাহের মধ্যে এটিআর চাওয়া হয়েছে। পূর্ণ তথ্য সমৃদ্ধ রিপোর্ট কমিশনের ওয়েবসাইটে তুলে ধরা হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে তুলে ধরা সুপারিশে উল্লেখ, আইনের শাসন এবং কর্তৃপক্ষের প্রতি আস্থা পুনঃস্থাপন, সাক্ষী সুরক্ষার ব্যবস্থা এবং অভিযোগের প্রতিকার নিশ্চিতকরণ, যৌন অপরাধের শিকার যারা তাদের কাউন্সেলিং এবং পুনর্বাসন, বাজেয়াপ্ত জমি বৈধ মালিকদের ফেরত দেওয়া, নথিবদ্ধ অভিযোগের নিরপেক্ষ তদন্ত, সচেতনতা প্রচার ও প্রসারের কার্যক্রম শুরু, দেশব্যাপী এমার্জেন্সি রেসপন্স সিস্টেমের অপারেশনালাইজেশন, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, বেদখল হয়ে যাওয়া জমিকে কৃষি উপযোগী করে তোলা, আর্থ সামাজিক সূচকগুলির উন্নতি এবং এলাকা নির্দিষ্ট পরিকল্পনা প্রস্তুতি, সন্দেশখালীর পরিস্থিতি সম্পর্কে পর্যায়ক্রমে রিপোর্ট করার জন্য বিশেষ রিপোর্টার নিয়োগ, সন্দেশখালী থানা এলাকা থেকে নিখোঁজ মহিলাদের মামলার দ্রুত তদন্ত। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।